উন্নত জমাত থাকতে পারে না, তারা সম্পৃক্ত একটাই করে, সেটা হচ্ছে তারা সুন্নাতের অনুসারী। আবার তারা কোনো ব্যক্তি বিশেষের দিকে সম্পৃক্ত হয় না, তারা কখনো বলে না যে তারা জাহম ইবনে সফওয়ানের অনুসারী হিসেবে জাহমিয়া হয় না, তারা যায়েদের যায়েদ ইবনে আলী অনুসরণ করে তারা যায়েদিয়া হয় না, তারা আবু হাসান আশআরী অনুসরণ করে আশআরী হিসেবে নিজেকে পরিচয় করে দেয় না, তারা আবু মনসুর মাতুরিদির অনুসরণ করে নিজেদেরকে মাতুরিদি বলে না। যদি বলে আহলুস সুন্নাহ থাকতে পারবে, পারবে না। যদি কেউ ব্যক্তি বিশেষ অথবা বিশেষ আইডিওলজি পরবর্তীতে বানানো কোনো আইডিওলজির অনুসরণ করে, তারা আহলুস সুন্নাহ থাকতে পারে না। এখন হয়তো আপনাকে বলতে পারবে, বলতে পারে কেউ যে আপনাদেরকে তো ওহাবি বলা হয়, ওহাবি এটা আমরা বলি না, আমাদের শত্রুরা আমাদের উপরে জোর করে চাপিয়ে শব্দ দিয়ে থাকে। যদি বলার দরকার হতো, ওনার নাম হচ্ছে শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, বলতে পারতো মোহাম্মদি, সেটা না বলে তারা ওহাবি বলে। এর অর্থ হচ্ছে তারা ইচ্ছাকৃত বিকৃতি সাধন করছে। আমরা শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথাই তার নিজের দিকে সম্পৃক্ত করেন নাই। যেমনি ভাবে আমরা ইবনে তাইমিয়ার দিকে নিসবত করে আমরা বলি না তাইমি, বরং যারা আমাদের শত্রু তারাই শুধুমাত্র আমাদের দিকে কেউ বলে ওহাবি, কেউ বলে তাইমি, কেউ বলে দেহবাদী, কেউ বলে মুজাসসিমা, যার যেটা মনে চায় সেটা বলে। কিন্তু আমরা নিজেদেরকে শুধু সুন্নার দিকে আমরা সম্পৃক্ত করি, কোন ব্যক্তি বিশেষের কাছে আমরা মনে করি না যে তিনি যা বলেছেন তা হক, তার বাইরের কোনো কিছু আছে তা হক না, এমন কিছু মনে করি না। বরং আমরা মনে করি হক হচ্ছে সুন্নার অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে শুধু হক পাওয়া যাবে। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সে ঐতিহাসিক বক্তব্য আমরা স্মরণ রাখি, তিনি বলেছিলেন কুল্লু ইউখাযু মিন ক্বাউলিহি ওয়া ইউরাদু ইল্লা সাহিবু হাযাল ক্বাবর, প্রত্যেকের কথা নেয়া যাবে এবং প্রত্যেকের কথা ছাড়া যাবে, তবে এই কবরবাসী ব্যতীত। এই কবরবাসী বলতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, অর্থাৎ আপনার সম্পর্ক হবে সুন্নাহর দিকে, রাসূলের সুন্নাহ, কোন ব্যক্তি বিশেষ সুন্নাত নয়, রাসূলের সুন্নাহর দিকে আপনার সম্পৃক্ত হবে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন কোন ইমামকে জিজ্ঞাসা করা হয়েছিল আহলে সুন্নাহ কাদেরকে বলা হবে, তিনি তখন বলেছেন যাদের আর কোনো সম্পর্ক নেই, আর কোনো নাম নেই সুন্নাহ ছাড়া, তারাই হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামা। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইমাম মালিককে প্রশ্ন করে সুন্নাহ আহলে সুন্নাহ কারা, তিনি বলেছেন আহলে সুন্নাহ হচ্ছে ওই সম্প্রদায় সুন্নাহ ব্যতীত যাদের আলাদা কোনো পরিচিতি তারা চায় না, তারা চায় সুন্নাহর অনুসরণ করবে, আহলে সুন্নাহ তো তারাই। ইমাম ইবনে আব্দুল বর রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুন্নাহ কারা, তিনি বলেছেন ইমাম মালিক যা বলেছেন সেটাই আমি বলবো, সেটা হচ্ছে আহলে সুন্নাহ হচ্ছে তাদের আলাদা কোনো উপাধি থাকবে না, জাহমি হবে না, কাদারি হবে না, রাফিজি হবে না, তারাই হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামা। এখন আপনি বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাত তো অনেকে দাবি করে, দাবি আর অনুসরণ এক কথা নয়। আমাদের চট্টগ্রাম ভাইরা অনেকে আহলে সুন্নাহ দাবি করে, সুন্নি দাবি করে, সুন্নাহ থেকে তারা অনেক বেশি দূরে, তারা বেদাতকে সুন্নাত নাম দিয়েছে, এইটা আপনারা সবাই জানেন। তাদেরকে রাসূলের সুন্নাত বলা জিজ্ঞাসা করা হলে জবাব দিতে পারবে না। সুতরাং নামটা শুধু যেন শুধু নামের উপর না থাকে, কর্মে যেন হয় সেটা দেখার বিষয় রয়েছে। আরো সুন্নাত ওয়াল জামাতের আরো পাঁচটি নাম বিশুদ্ধ, আরো পাঁচটি নাম বিশুদ্ধ নাম রয়েছে। এক নম্বর নাম হচ্ছে তাদেরকে বলা হয় সালাফি, কারণ তারা সালফে সালেহীনের অনুসরণ করে, রসুল এবং তার সাহাবা তাবেঈনদের অনুসরণ করে চলে, এই জন্য তাদেরকে আরেক নামে তাদেরকে সালাফি নাম দাখল করা হয়। কিন্তু এটা এই নয় যে এই নামে তাদেরকে দিতে হবে, এই নাম দেওয়া বাধ্যতামূলক নয়, বরং এই নাম এই কাজটা করতে হবে, সালাফের অনুসরণ করে যেতে হবে। তাদের আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, তাদের আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, কারণ আহলুল হাদিস বলতে আহলুস সুন্নাহ আহল আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআল ওয়া তাকরিরাত মুজা অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস, আসার বলতে সাহাবায়ে কেরাম অনুসরণ যারা করে তারা আহলুল আসার। ঠিক অনুরূপভাবে তার আরেক নাম হচ্ছে আহলুল আসার, অনুরূপভাবে তাদের আরেক নাম হচ্ছে ফেরকাতুন নাজিয়া, ফেরকাতুন নাজিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72 ভাগ জাহান্নামে যাবে, এক ভাগ শুধুমাত্র মাঝে
তবে তারাই হচ্ছে মা, তারাই হচ্ছে ওই সম্প্রদায় যারা আমি এখন যার উপর আসি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আমি এখন যার উপর আসি এবং আমার সাহাবীরা যে বিষয়ের উপর আছে সেই বিষয়ে, সেটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, এটাই তিনি বলেছেন ফিরকাতুন নাজিয়া। এই জন্য তাদের আরেক নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া, আরেক তাদের আরেক নাম হচ্ছে তয়েফা মনসুরা, সাহায্য প্রাপ্ত দল, অর্থাৎ তারা দলিলে প্রমাণে সবসময় তারা উপরে থাকবে, তাদের শত্রুরা কখনো দলিল প্রমাণে তাদের উপরে উঠতে পারবে না। সংখ্যায় তারা কম হতে পারে, অস্ত্র শস্ত্রে কম হতে পারে, তাদের মুখ কম থাকতে পারে, কিন্তু তারা সারা দুনিয়ার সব জায়গাতে যেখানে একজন আহলুত তাওহীদ থাকবে তার সামনে হাজার বেদাতি কখনো দাঁড়ানোর সক্ষমতা রাখে না, কারণ তারা আহলুস সুন্নাত ওয়াল জামা। আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন এক এমন একটি সম্প্রদায় যাদের সামনে বেদাতিরা কখনো দাঁড়াতে পারে না, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য। এখন বলতে পারে আহলুস সুন্নাহ এর সাথে জামাত কেন লাগানো হলো, জামাত লাগানো হয়েছে এই জন্য জামাত প্রথম ও প্রথম দাবি হচ্ছে সাহাবায়ে কেরাম, তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে কথা বলে না, তাদের মতামত নিয়ে চলে, কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করে, আর তাদের অনুসারী সাহাবাদের সুন্দর অনুসারী ওয়াত্তাবিউন লাহুম বিহসান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা সুন্দর অনুসরণ করবে সাহাবায়ে কেরামের তাদেরকে বলা হবে জামা। এর বিপরীতে হচ্ছে আসহাবুল বিদা ওয়াল ফিরকা, বেদাতীরা এমন ভাগ বাটোয়ারা হয়ে তারা থাকে, তারা কোনোদিন হকের অনুসরণ করে না, তারা আহলুস সুন্নাহ মুজা মুসলিম যে বলি তা ভাগ করে করে, কেউ রাফিজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ খারিজি হয়েছে, কেউ কাদানি হয়েছে, কেউ জাবানি হয়েছে, কেউ আশারি হয়েছে, কেউ মাতুরিদি হয়েছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা সব সময় একটি, তারা ভুল বলি জামা কম হইলেও তারা হকের উপর আছে, কখনো কখনো তাদের সংখ্যা বাড়বে, কখনো কখনো তাদের সংখ্যা কমবে। সাধারণ যাবতীয় মানুষ আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত শুধুমাত্র ওলামা আসু অথবা শুধুমাত্র উমারা আসু, তারাই শুধুমাত্র কখনো আহলুস সুন্নাহ হয়, কখনো আহলে বিদআহ হয়, কিন্তু সাধারণ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামা তার রাসূলকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, কোরআন ও সুন্নাহ অনুসরণ করে তারা চলে। সুতরাং আমাদের মনে রাখতে হবে আহলুস সুন্নাহ জামা হচ্ছে আসল যেই এমন একটি সম্প্রদায় যাদের ব্যাপারে রাসূল বলেছেন ফিরকাতুন নাজিয়া, এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী, সুতরাং তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামা যুগে যুগে বিভিন্ন জায়গা থাকবে, সব এক জায়গায় থাকা জরুরি নয়, কখনো তাদের সম্পর্কে বলেছেন বিভিন্ন গোত্র থেকে তারা উত্থিত হবে, অর্থাৎ এক গোত্রের সবাই নাও হতে পারে, দূরে দূরে হতে পারে, একজন হতে পারে ইউরোপে, একজন বাংলাদেশে, একজন সৌদি আরবে, তারা ভিন্ন ভিন্ন দূরে হতে পারে। এই জন্য আহলুস সুন্নাতের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে, কারণ কথা হচ্ছে আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত সম্পর্কে সাবধান হতে হবে। আপনাকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন বলেই যেখানে সেখানে কথা বলবেন না, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলা তাফুমা ইসলা কাবিয়া, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা বলো না। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, হে ঈমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং শুদ্ধ কথা বলো, ঠিক সঠিক কথা বলো, আজে বাজে কথা বলো না, ভুল কথা বলো না, গুনাহ কথা বলো না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আরো বলেছেন মা ইয়াল উফুজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আহলে সুন্নাত ওয়াল জামা বিশ্বাস করে কথা বললেই ফেরেশতারা লিখে নেয়, সুতরাং কথা বলার ক্ষেত্রে তারা খুব সাবধান হয়। আহলে সুন্নাত ওয়াল জামা কোন ধারণা অনুসরণ করে চলে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল যন্নি, হে ঈমানদারগণ ধারণা অনুসরণ থেকে বেঁচে থাকো, ধারণা অনুসরণ করো অমুক বোধহয় কোয়ানি, অমুক বোধহয় অমুক বোধহয় ইলহাদি, অমুক বোধহয় অমুক কি, এদের নাম দিয়ে দিয়ে
দিয়ে ধারণা করে কথা বলা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইয়াকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা বেঁচে থাকো, জান থেকে বেঁচে থাকো, ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ মিথ্যা ধারণা ধারণা মানুষকে মিথ্যার দিকে নিয়ে যায়, মিথ্যা কথার দিকে নিয়ে যায়। আর যদি আপনি ধারণা করে কথা বলেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইউদুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি ইলমি, যারা ঈমানদার নারী পুরুষ যারা ঈমানদার নারী পুরুষকে কথা ইউদুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাক্তাসাব, বিনা কারণে তারা অর্জন করে না, তারা যে গুনাহ করে না সেই গুনাহর দিকে সম্পৃক্ত করেছে, ফাকা দিফতা মালু বুফতা আলা ওয়া ইসমা মুবিনা, তারা বড় ধরনের অপরাধ এবং গুনাহ গুনাহর ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামা একে অপরের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে সাবধান হবে, ধারণা করে কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি ওয়া ইয়াদিহি, মান ও মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মুসলিমরা নিরাপদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখযাইহি আদমানু লাহু জান্নাহ, যে কেউ আমার দুটো জিনিসের জামিনদার হবে আমি তার জন্য জান্নাত জামিনদার হব, যে কেউ দুই লাহিয়ার মাঝখানে মাঝখানে অংশ যে ব্যক্তি আমাকে জামিনদার অর্থাৎ মুখের জামিনদার হবে, এবং যে ব্যক্তি লজ্জাস্থানের জামিনদার হবে হারাম ব্যবহার করবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আদমানু লাহু জান্নাহ, তার জন্য জান্নাতের তিনি জামিনদার হবেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত একে অপরের বিরুদ্ধে না জেনে কথা বলতে পারে না, ধারণা করে কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন একজন বান্দা এমন কোন কথা বলে সে মনে করে সেটা কিছুই না, কিন্তু এটা তার জন্য বিরাট বিপদ হয়ে দাঁড়াবে, হাশরের মাঠে বিরাট বিপদ হয়ে দাঁড়াবে, জাহান্নামের 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 সৃষ্টি সাহানা সাবেইনা খারিফান, সত্তর বছরের দূরত্বে জাহান্নামে তিনি ক্ষিপ্ত হবে। আবার অনেকে ভালো একটি কথা বলেছে মনে করেছে তেমন কিছু বলি নাই, কিন্তু আল্লাহর কাছে সেটা এত প্রিয় হবে সে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সেটা জাকাত তাকে জান্নাতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন তোমরা কি জানো কে কপটদক কপটদক শূন্য ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন যে রাস্তায় ঘুরে বেড়ায় খাবারের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন না সে ব্যক্তি নয়, যে ব্যক্তি সালাত যাকাত সওয়াব হজ অর্থাৎ প্রচুর পরিমাণে ইবাদত করেছে কিন্তু দুনিয়ার বুকে কারো গীবত করেছে, কারো থাপ্পড় দিয়েছে, কারো হক মেরেছে, সেই ব্যক্তি হাশরের মাঠে আসবে আর লোকেরা তার সে সমস্ত আমল সালাত যাকাত সওয়াব ভাগ করে নিয়ে যাবে, তারপর যদি না থাকে তাদের গুনাহসমূহ ওই ব্যক্তির ঘাড়ে তুলে দিবে, সেই ব্যক্তি হচ্ছে মুফলিস। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলার ক্ষেত্রে সাবধান করে একে অপরকে কষ্ট দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদের মধ্যে কোমলতা অবলম্বন করে। এক ব্যক্তি কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে, তখন রাসূল বললেন যে তোমাদেরকে তোমাদের কথার কারণে পাকড়াও করা হবে। সাহাবী বললেন যে রাসূল আমরা যা যা বলি ঠাট্টা করে বলি হাসি তামাশা করতে বলি এর মাঝে কি আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূল বলেছেন ওয়াইলা, তোমার কি হলো মানুষদেরকে মানুষ তোমার তোমার কি মানুষদেরকে তাদের জীবদার যে জীবদার যে জীবদার যে চাষ করেছে জীবদার মাধ্যমে যা সে করেছে এইটাই তো তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই অন্যায় কাজ অন্যায় ভাবে কারোকে কারোর দোষারোপ করতে পারে না, নিজেদের ভাইকে দোষ দিয়ে বিনা কারণে ধারণা করে কথায় কথায় অপবাদ দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা আরেকজনকে অপমান করা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহাসব ইমরাইন মুসলিমিন মিন শাররে আন ইউহাক্কির আখারুল মুসলিম, একজন মাসুম একজন মানুষের ক্ষতির জন্য এইটাই যথেষ্ট যে সে তার ভাইকে নিকৃষ্ট মনে করবে। আপনি মনে করছেন যে আপনি বিশাল কিছু হয়ে গেছেন, আপনার বাবা এসেছিল আপনার দাদা এসেছিল আপনি এমন পথ পেয়ে গেছেন এই জন্য আপনি অন্যদেরকে খারাপ ভাবে দেখবেন, আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আরেকজন ঠিকই আসবে আপনাকে অপমান করার জন্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো আহলে সুন্নাত জামাতের কাজ হতে পারে না, ধারণা করে একজন মানুষকে খারাপ কথা বলবে যতক্ষণ পর্যন্ত সে আহলে সুন্নাত জামাতের গণ্ডির ভিতরে থাকবে। আহলে সুন্নাত জামাতের গণ্ডির ভিতরে আপনি হচ্ছে তার কর্মকাণ্ড সুন্নাহ এবং জামাতের সাথে সম্পৃক্ত হবে, তার সমস্ত কথাবার্তা সুন্নাহ এবং জামাতের সাথে সম্পৃক্ত, সেই ব্যক্তির ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তিনি বলেছিলেন আজকের দিনটি হচ্ছে হারাম দিন, আজকের দিনটি যেমন
এই মক্কা যেমন হারাম তেমনি ভাবে তোমাদের উপরে হারাম করা হয়েছে কারো ব্যাপারে কথা বলা, কারো সম্পদ হাহরাম করা, কারো সম্মান নিয়ে টানাটানি করা। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখতে পাই পরস্পর একে অপরের বিরুদ্ধে বিনা কারণে কোন প্রমাণ ব্যতীত একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না তা? আমরা তো দেখতে পাই শুধু বিনা কারণে যদি কোনো আমাদের সালাফি ভাইদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়, অনেকে বলে তোমরাও তো 100 ভাগে বিভক্ত। আরে যত ভাগে বিভক্ত হোক না কেন, দাওয়াতের ভাগটা এটা দলীয় ভাগ নয়। তোমাদের দলীয় ভাগের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। দলীয় ভাগ যেগুলি সেগুলি হচ্ছে বিভ্রান্ত দল, বিভ্রান্তির ভাগ। আর এরা হচ্ছে দাওয়াতের জন্য এক একজনে এক একটা প্ল্যাটফর্মে কাজ করে, তাই বলে একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। পঞ্চম যে বিষয়টি আমি বলবো তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরস্পর একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না। দুর্ভাগ্যবশত অনেকে দেখা যায় গোয়েন্দাগিরির জন্য কোথাও মাইক রেখে আসে, কোথাও ডিভাইস রেখে আসে, তারপর সেটা করাও প্রচার করে বেড়ায় যে মুখে এটা বলেছে গোয়েন্দাগিরি কাজ তেমন অনুমোদিত না। আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাবিউ কাসীরাম মিনাল যন্নি ইন্না বাআদাল যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাআদুকুম বাআদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিমতুমু। তাহলে বুঝে যাচ্ছে তাজাসসুস বা গোয়েন্দাগিরি করা জায়েজ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাবাগালু, পরস্পর তোমরা ভাই হয়ে থাকো, শত্রুতা পোষণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, কারণ আমরা রাসূলের অনুসারী। যার রাসূলের অনুসারী নয় তারা ভিন্ন পথে অনেক কিছুই করতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মুখ হবে পরিচ্ছন্ন, তাদের চিন্তা হবে পরিশীলিত, তারা থাকবে সবসময় রাসূলের অনুসারী। রাসূল যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন কারোর বিরুদ্ধে অভিযোগ না করে, রাসূল যেভাবে কারোর অভিযোগ শোনার ব্যাপারে তার সুযোগ দেননি, এই জন্য কেউ যদি আপনার কাছে অভিযোগ নিয়ে আসে কারোর বিরুদ্ধে, আপনি বুঝবেন যে এই লোক আরেকজনের কাছে আপনার বিষয় বলবে। এটা স্বাভাবিক ছিল, এটা স্বাভাবিক জিনিস আমরা দেখতে পাই, কারণ যারা অভিযোগ করে বেড়ায়, গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের কোনো শান্তি নাই, তারা গোয়েন্দাগিরি করেই বেড়ায়। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এই একে অপরের বিরুদ্ধে কথা বলে গোয়েন্দাগিরি করে মানুষের ভিতরে, মানুষের আহলে সুন্নাতের মধ্যে বিভাজন তৈরি করতে, পৃথকীকরণ করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন তোমার ভাইয়ের মুখ থেকে একটা কথা বেরিয়েছে, এইটার ব্যাপারে যতক্ষণ তুমি পারো ভালো অর্থ করতে ততক্ষণ ভালো অর্থ করবা, খারাপ অর্থ তুমি করবে না। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনাটি উল্লেখ করেছেন তার তাফসীরের মধ্যে। সুতরাং ইমামরা আগেও বলে গেছেন যুগে যুগে গোয়েন্দাগিরি করা মুনাফিকের একটা চরিত্র। ইমানদার সবসময় সহজ হয়, হাইয়েনুন লাইয়েনুন সাহলুন হয়, ইমানদার কখনো শক্ত কঠিন সন্দেহকারী হয় না। এই জন্য আহলে সুন্নাহ পরস্পরের প্রতি হাইয়েনুন লাইয়েনুন হবে, এটাই হচ্ছে আহলে সুন্নাতের বৈশিষ্ট্য। ষষ্ঠ যে বৈশিষ্ট্য আপনাদের থাকতে হবে তা হচ্ছে আপনি কোমল হবেন, কোমল হবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের প্রতি, পরস্পর ভাইয়ের প্রতি কোমল হবেন। কেমন কোমল, কেন কোমল হবেন? কারণ আল্লাহ তাআলা তার নবীকে কোমল করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি সবচেয়ে বড় চরিত্রের অধিকারী, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। আরো বলেছেন ফামিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি কোমল হয়েছেন। ওয়া কুনতা গাজ্জান গাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কঠোর হইতেন তাহলে তারা আপনার কাছ থেকে মানুষ দূর সরে যেত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ভুল ধরবে, আরেকজনকে শুধরাই দিবে, কিন্তু কঠোর হবে না। কঠোর না হয়ে তাকে বুঝানোর চেষ্টা করবে। অনেক ভাই তার ভুল বুঝে ইসলামের দিকে, সহি আকিদার দিকে, মানহাজের দিকে, আহলে সুন্নাতের মানহাজের দিকে ফিরে এসেছে, কারণ তারা নরম আচরণকে মানুষ পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ রাফিউল মুহিব্বুর রিফকাতিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা তিনি কোমল, যাবতীয় কাজে তিনি কোমলতা পছন্দ করেন। তিনি আরো বলেছেন তিনি আল্লাহ তাআলা তিনি কোমলের মাধ্যমে যেই যে উপকার দেন, কঠোরতার মাধ্যমে সে উপকার দেয় না। আহলে সুন্নাহ পরস্পর কোমল হবে, কিন্তু বেদাতীদের মধ্যে তারা কোমল হবে না। মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত পরস্পরের মধ্যে কোমল হবে, কিন্তু
কিন্তু বেদাতীদের জন্য কোমল হওয়ার কথা বলা হয়নি। হ্যাঁ, তাদেরকে দাওয়াতের ক্ষেত্রে কোমল হবে, কিন্তু তাদের সাথে মন থাকবে এরকম যে তারা যতক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্কে টানাপোড়েন চলবেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূলুল্লাহ তাদের নিজেদের মধ্যে রহমা, কারণ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামা, সাহাবায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামা জামাতের অগ্রণী দল, সুতরাং তাদের অনুসরণ যারা করবে তারাও নিজেদের মধ্যে রহমদিল হবে, আর বেদাতি এবং শিরকি যা শিরকি লিপ্ত যারা তাদের ব্যাপারে কঠোরভাবে কোনো ছাড় দিবে না, দাওয়াতের ক্ষেত্রে নরম করে দাওয়াত দিবে, যেমনি ভাবে দাওয়াত দিতে আল্লাহ তাআলা বলেছেন উপদেশ দিবে অথবা আল্লাহকে ভয় করে ইমানের দিকে ফিরে আসবে। সুতরাং এই জন্য কোমলতার সাথে দাওয়াত দিতে হবে, কিন্তু তার অর্থাৎ বেদাতি এবং মুশরিক মুনাফিক বা জাতীয় যারা আছে আর সুন্নাহ বিরোধীদের কোন মতবাদের ব্যাপারে কোমলতা দেখানো যাবে না। সপ্তম যে বিষয়টি তা হচ্ছে, সপ্তম যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো আলেম যদি ভুল করে তাহলে কি করতে হবে, লাঠি নিয়ে মারতে হবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম যদি ভুল করে তাকে বেদাতি খেতাব দেওয়া যাবে না, তাকে পরিত্যাগ করা যাবে না। আমাদের উস্তাদ শেখ আব্দুল্লাহ রহমানকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে হাইজুল মুক্তাদের এত একটা বিশাল ব্যাপার বেদাতিকে পরিত্যাগ করা, তিনি বলেছেন সেটা হলে বেদাতি বলে পরিচিত ব্যক্তির জন্য এই নির্দেশনা তাকে পরিত্যাগ করবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে প্রসিদ্ধ তার কোনো ভুলের কারণেই তাকে পরিত্যাগ করতে হবে, এটা ইসলামের নীতি নয়। এটা যারা করে থাকে ভুল একটি নীতিকে, তা ভুল নীতিকে তারা প্রমাণ করে থাকে, বরং তাকে কোমলভাবে বুঝিয়ে দিতে হবে, বিশুদ্ধ করে দিতে হবে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কারো এসমত নাই, নির্ভুল হওয়ার কোন সার্টিফিকেট নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ভুল ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র তা থেকে মুক্ত করেছেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলেমরা ভুল করবে না তা কিন্তু না, সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা ভুল করলে তাকে সুন্দরভাবে সংশোধনের দায়িত্ব হচ্ছে আরেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়ের, নিজেরা নিজেদের মন মতো করে তাদেরকে বেদাতি, তাদেরকে অপরিত্যাগ করা, তাদেরকে ছেড়ে চলে যাওয়া, এটা ইসলামের নীতি নয়, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। দেখুন ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি তার বিভিন্ন হাদিস বিভিন্ন জায়গাতে তিনি অনেক মাসআলাতে আহলে সুন্নাত জামাতের মতের বিরুদ্ধে গিয়েছেন, কিন্তু আমরা বলি ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি, আমরা বলি না যে বাইহাকীর কথা নেওয়া যাবে না, বাইহাকীর হাদিস নেওয়া যাবে না, বাইহাকীর কথা শোনা যাবে না, এরকম বলি না। কারণ তার ভুলগুলি শুধরে দেওয়ার মতো তার সময় হয়তো কেউ ছিল না, তার কাছে হয়তো সেটা পৌঁছে নাই, সেই জন্য তিনি ভুলের উপর থেকে চলে গেছেন। কিন্তু তাই বলে ইমাম বাইহাকীর মতো ব্যক্তিকে আমরা মাসুম মনে করি না, যেমন ভুল তেমনি উদ্ধ মনে করি না, আবার তার তার যে সমস্ত খেদামত আছে দিনের মধ্যে সেগুলিতে আমরা পরিত্যাগ করি না। অনুরূপ ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাই তার বিশাল খেদমত রয়েছে, তার কিছু ভুলের কারণে তার খেদমতকে আমরা উপেক্ষা করে চলি না বা তাকে বেদাতি বলি না, বলি যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক তবে ভুল করেছেন ওই মাসালাতে ওই মাসালাতে। অনুরূপ ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তিনিও এমন 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 বক্তব্য তার ফতুল বাড়িতে নিয়ে এসেছেন যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অনেকাংশে মিলে না, তারপরও আমরা ইমামকে রহমতুল্লাহ আলাই বলি এবং তার বক্তব্য গ্রহণ করি, ভুলগুলিকে আমরা পরিত্যাগ করি। অনুরূপভাবে আমাদের চোখের সামনে জবাব পাহাড় প্রমাণ পাহাড় পরিমাণ বক্তব্য পাহাড় পরিমাণ আইলে নিয়ে এসেছেন শেখুল আলবাহ রহমতুল্লাহ আলাই, কিন্তু আমরা তাকে মাসুম মনে করি না, আমরা বলি যে তিনি যদি ভুল করে থাকেন কোনো কিছু ভুল থাকবে, কিন্তু তাই বলে তার ভুলকে ফলাও করে প্রসার করা এটা আমাদের কাজ নয়, কারণ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশাল ইমাম। এই ইমামকে আমরা গ্রহণ করি, ভুল তাকে পরিত্যাগ করি, তাই বলে ইমাম ভুল করেছেন বলে যারা এর বিরুদ্ধে লেগে যাবে তারা ভুল করবে, ইমামদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, আহলে সুন্নাহর
আলেম যারা, তাদের ভুল থেকে তাদের কিভাবে মানদণ্ড কিভাবে নির্ধারণ করবেন, যাদের ভুলের থেকে তাদের শুদ্ধ বেশি, তাদের প্রতি দয়া থাকবে, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, কিন্তু যাদের ভুলের শুদ্ধের চেয়ে ভুল বেশি তারা আহলে বিদআতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রমাণিত জিনিস আপনাদের চোখের সামনে রয়েছে, এইগুলি আপনারা বুঝতে পারেন যখন ইমামদের জীবনী আপনি বুঝতে পারবেন। আপনারা জানেন যে কারণ তারা ভুলের উপরে প্রতিষ্ঠিত আছে, তারা শুদ্ধটা জানে না, তাদের থেকে এলে নেওয়া যাবে না। এলেম নিতে হলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের থেকে এলেম নিতে হবে, কারণ বাইরের লোকেরা আপনাকে বিভ্রান্ত করবে, তারা চায় না আপনি বিশুদ্ধ হন। সুতরাং এই বিষয়ে আমি আমার কথা লম্বা করে শুধু জানিয়ে দিচ্ছি, এই একটি বই আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ, যিনি শতবর্ষী একজন মানুষ, আমাদের সবার উস্তাদ, আমার সরাসরি উস্তাদ, তিনি এই গ্রন্থটি লিখেছেন। আজ ওহে সুন্নার অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন, এই বইটি পাওয়া যাচ্ছে স্টলে, আমি অনুরোধ করবো প্রত্যেকে একটা করে কিনে নিয়ে যাবেন, বাসায় পড়বেন, নিজেদের মধ্যে বুঝবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতে কতটুকু কোমল হতে হয়। কোরআন এবং সুন্না দিয়ে দলিল দিয়ে তিনি বুঝিয়েছেন কিভাবে কোমল হতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরস্পরের মধ্যে কিভাবে একে অপরকে বুঝে নিতে হয় সেটা তিনি উল্লেখ করেছেন। আমাদের সমাজে অষ্টম যে বিষয়টি আলোচনা করা তা হচ্ছে, আমাদের সমাজে কিছু হলেই একে জারহ করতেছে, একে জারহ জারে অমুক এটা করতেছে, এই জাতীয় দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি কোন দিন ইয়াহিয়া ইবনে মাইন হয়ে গেলেন? আপনি কোন দিন ইয়াহিয়া ইবনে সাইদের কাপ্তান হয়ে গেলেন? আপনি নিজের খবর রাখেন না, ভালো করে জিজ্ঞাসা করলে হুজুর মাসালা বলতে পারবেন না, আপনি জারহ কামিল ইমাম হয়ে গেলেন কি করে? আপনি আলেমদের বিষয়ে কথা বলে অমুককে বাদ দেন, অমুককে উঠায় দেন, যখন আপনার মনোভূত হয় নামাচ্ছেন উঠাচ্ছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। এটা কোথায় যাবে? আহলে সুন্নাতের কাজ হচ্ছে যে আলেমদের দিকে সম্পৃক্ত করা। প্রথমে যদি কেউ আপনাকে জারহ তাহমিলের মাসলা নিয়ে আসে যে এটা কেউ জারহ করবো, তখন আপনি বলবেন আল্লাহকে ভয় করো, এক নম্বর কাজ। দুই নম্বর, নিজে আলেম অর্জন করো, নিজে আলেম অর্জন করো, এমন কাজে ব্যস্ত থাকো যে কাজ তোমার উপকার করবে। অনেক বাবুদের দেখি, বাবু বলবো কেন, ওরা আলেমের ঘরে বসবাস করে না, সামান্য কয়েকটা বক্তব্য শুনেছে, ওইটা শুনে এখন তারা এত বেশি বাড়াবাড়ি করে, অমুকের বাদ, অমুক নাই, অমুকে হাল শুনে অন্তর্ভুক্ত না, অমুক সালাবি না, অমুক খালাবি, এভাবে বলতে বলতে মানুষকে শুধু বের করে দিচ্ছে। দলিল বিহীন এই সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে, তাকে বোঝানো উচিত এগুলি তার বিরুদ্ধে যাচ্ছে। মনে রাখতে হবে এই সমস্ত মাসালার ক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হয়, নিজে শুধু পণ্ডিত না সেজে অমুককে বের করা, অমুকের বিরুদ্ধে কথা বলা, অমুকের নাম ধরে কথা বলা, অমুককে এসকাপ করা, অমুকে এতলা করা, এই জাতীয় দায়িত্ব তাকে কে দিয়েছে? এটা শুধুমাত্র শয়তানের কারসাজি, তাকে শয়তান আলেমদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আলেমদেরকে বিভ্রান্ত, তাকে বিভ্রান্ত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করা এবং মানুষের মধ্যে তাফরিকা, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা, একটি পথ ছাড়া কিছুই তৈরি করেনি। যদি সত্যি সত্যি কোনো আলেমকে রদ করতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে, বেদাতি আলেমের কথা বলছি না, সেখানে রদ হবে কঠোরভাবে, যেখানে রদ করতে হলে সেখানে রদ করবেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নম্র ভাষায় বলতে হবে এবং বিকোমল ভাবে বলতে হবে, কোনোভাবেই যেন এটা না বুঝে যে সে তার এই আলেম, এই ব্যক্তি আপনি তার বিরুদ্ধে নেমেছেন এবং তার আপনি তার জিজ্ঞাসা চরিতার্থ করছেন, এইটা যেন সে বুঝতে না পারে। অনুরূপ দ্বিতীয় হচ্ছে যে এমন জিনিস আপনি রব করতে যাবেন না যেটা আপনিও জানেন না, আপনিও জানেন না আপনি রব করতে যাবেন না, জানেন আপনি ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার জন্য নফস ও সিফাত সাব্যস্ত করতেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর জন্য নফস ও সিফাত সাব্যস্ত হবে না, কিন্তু তাই বলে ইমাম ইবনে খুজাইমার বিরুদ্ধে লেগে যাবেন না। অনুরূপভাবে সূরা মাসালাতে ইমাম ইবনে খুজাইমা
আলে ভিন্ন মত নিয়েছেন, তাই বলে তার বিরুদ্ধে লেগে যাবেন না এবং তাকে তাজরি করবেন না। কারণ আপনি জানেন না এই বিষয়ে, ভালো জানার জন্য আলেমের মুখাভিখি হওয়া উচিত। অনুভবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো আলেম না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি রব করতে শুরু করে দিবেন না। কারণ আলেমদের কারো কারো কাছে এই বিষয় হতে নাকি কাছে, তিনি জেনে শুনে বলছেন, তার সাথে কথা বলে জেনে তারপরে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন। এর আগ পর্যন্ত ধরে কয়েকটা জিনিস পেয়েছি, ফেসবুক ইন্টারনেটে পেয়েছি, সমুখখানে শুনেছি, এরপরে লাগিয়ে দিলেন একটা কথা, এটা কোনটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। এর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ভাঙন ধরেছে এবং মানুষ হাসাহাসি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের বিশেষ করে সারাফি আলেমদের বিরুদ্ধে একত্রে লাগিয়ে দেওয়ার মাধ্যমে বাতিল বাতিল শক্তি শুধুমাত্র সেখানে লাভবান হচ্ছে, আহলে সুন্নাত কখনো লাভবান হচ্ছে না। সুতরাং কোন ব্যক্তিকে দেখে এনে এনে বলতে পারবেন না তুমি এবার অনেকে বলে অমুকের সম্পর্কে তোমার মত কি, তুমি যদি বলো এটা ভালো তাহলে খারাপ, সে ভালো নয় দুনিয়া সব খারাপ, এই জাতীয় ব্যক্তি বিশেষকে দিয়ে ইমান আমল পরীক্ষা করা ইসলামের নীতি নয়। ইসলামের নীতি হচ্ছে নির্দিষ্ট বিষয় জিজ্ঞাসা করবেন, ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন না, ব্যক্তি কোনো কিছুর মানদণ্ড নয়, সাহাবায়ে কেরাম মানদণ্ড, কিন্তু এরপরে কোনো ব্যক্তি একক কোনো ব্যক্তিকে মানদণ্ড নির্ধারণ করা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। সুতরাং এই বিষয়ে কয়েকটি জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে, যখন আহলে সুন্নাতের মধ্যে মতভেদ হয় আপনি একটু খোঁজ নেবেন মতভেদটা কোন প্রকারের, কারণ দুই রকমের মতভেদ আছে, একটা হচ্ছে ইখতিলাফ তানাউউ, একটা হচ্ছে ইখতিলাফ তাবা। যেমন একামতের শব্দ দুইবার দুইবার দেয়া যায়, একবার একবার দেয়া যায়, এইটার কারণে মতভেদ তৈরি করা জায়েজ হবে না। বুঝতে পারছেন কথাটা, একটা উদাহরণ দিলাম, ইখতিলাফ তানাউউ মানে প্রকরণ শুধুমাত্র, এই মতভেদের কারণে উম্মতের মধ্যে মতভেদ তৈরি করা যায় না। বিরোধী মতভেদ যেগুলি আছে কাজ করে যাচ্ছে সেখানে বিরোধিতা করতে হবে, কেউ সিফাতকে অস্বীকার করে বসছে অথবা সিফাত নয় সিফাত সাব্যস্ত করছে সেখানে তার সাথে কথা বলা যাবে, কিন্তু বিনা কারণে মতভেদ যেখানে গ্রহণযোগ্য পর্যায়ে থাকে সেখানে কখনো একে অপরের বিরুদ্ধে ক্ষেত্রে বিশাল আলোচনা আছে। বিরোধিতা করে সেখানে শুধুমাত্র বেদাতি বা সেখানে শুধু পদভ্রষ্ট বলা যাবে, সেখানে যেখানে সুন্নাহ বিরোধিতা সরাসরি করছে সেখানে শুধু বেদাতি বলা যাবে। তৃতীয় নীতি হচ্ছে এটা যে কোনো যদি কোনো ইমামের কাছ থেকে যদি শুনতে পান, কোনো আলেমের কাছ থেকে যদি শুনেছেন যে তিনি এই কথা বলেছেন, আপনার দায়িত্ব হবে আগে খোঁজ নিয়ে আসলে তিনি বলেছেন কিনা, না বলে বিনা কারণে তার নামে আপনি প্রসার করে দিলেন, শেষে দেখা গেল তিনি আসলে সেটা বলেন নাই, আপনার কাজটা গুনার কাজে পরিণত হলো, সেটা যেন না হয়। দ্বিতীয়ত হতে পারে তিনি একটা ভুল বুঝেছেন, অথবা আপনি যে ব্যক্তি নকল করছে সে ভুল বুঝেছে, এটা হতে পারে, তিনি হয়তো এর মধ্যে তার বুঝটা তিনি যা বুঝাতে চেয়েছেন সেটা বলবেন, বলার পরে তিনি কেন আগে বললেন না এই জাতীয় কথা বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কোনোদিন বলে যে আমি এটা শুদ্ধটাই বুঝাতে চেয়েছি ওইটাই নিতে হবে, সেখানে না তিনি এটা বুঝাতে চান নাই বলে উল্টো একটা কথা বলে উম্মতের মধ্যে বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ভাগাভাগি করা এবং আলেমদের মধ্যে ফেতনা লাগিয়ে রাখার এই সিস্টেম ইসলামে অনুমোদিত নয়। চতুর্থ হচ্ছে যে যদি আমরা যে জিনিসটা বলি যে আলেম যদি ভুল করে, আলেমের ভুল আর কোনো আলেম যদি করে ভুল করে, ভুল ধরার জন্য আলেমকে না ধরলেও ভুলটা কিন্তু ধরিয়ে দিতে হবে। বুঝছেন কিনা কথাটা? এর মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে এবং যারা মাঝহাবি তা শুরু করে তাদের মধ্যে, আমরা বলি অমুকের এই জিনিসটা ভুল ছিল, মাসালাটা ভুল ছিল, তারাই মাসালাটাও ভুল করতে রাজি নাই, আমরা বলি মাসালা ভুল ছিল, ব্যক্তিকে আমরা বলি সওয়াবের অধিকারী হতে পারে ইজতিহাদের কারণে, তিনি ইজতিহাদের কারণে সওয়াব হতে পারেন কারণ তিনি চেষ্টা করেছেন, তাকে হয়তো কেউ ভালো দাঁত শুদ্ধটা দেখানো হতে কেউ ছিল না, কিন্তু মাসালাটা আমরা ভুল হলে কখনো গ্রহণ করি না। আহলে জামাত সেটাই করে, তারা ব্যক্তিকে আক্রমণ না করে মাসালাটাকে শুধরে নেয়, ভুল মাসালাকে ভুল বলতে তারা সামান্যতম কমতি করে না।
এই জন্য তারা বলে আলোচনা জমাতে আরেকটি নীতি হচ্ছে এটা যে যখন তারা দেখে যে তারা বলে যার কাছে প্রমাণ পৌঁছে এভাবে পার্থক্য করে থাকে। আলোচনা জমাত আরো বিশ্বাস করে থাকে যে সাহাবায়ে কেরাম যে দোয়ানুল্লাহ আলেম আজমাইন তারা আকিদার মাসালাতে ঐক্য ছিল, আকিদার মৌলিক মাসালাতে সাহাবায়ে কেরামের মধ্যে কোন মতভেদ ছিল না। এই মতভেদ যারা এনেছে তাদের এই মতভেদ গ্রহণযোগ্য নয় এবং তারা বিশ্বাস করে আল্লাহর নাম এবং গুণের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ ছিল না। তারা এটা সাব্যস্ত করতেন, অর্থ সাব্যস্ত করতেন এবং তারা ধরন সংশোধন হবে সেখানে কঠোর হতে হবে, সেখানে কথা বলার ক্ষেত্রে কঠোর হতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাতিলের বিরুদ্ধে কথা বললে কঠোর হতেন সেরকম কঠোর হতে হবে। তবে একজনকে স্পেশালি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দিবেন তখন সে তখন তার সাথে কোমল ব্যবহার করে তাকে বুঝাতে হবে, কিন্তু বাতিল বক্তব্যটাকে কঠোরভাবে সমালোচনা করতে হবে, কঠোরভাবে সেটা বিরোধিতা করতে হবে, বাতিল বক্তব্যকে বক্তব্যের সাথে কোনো কোমলতা অবলম্বন করা যাবে না। আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু এটাই বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা একে অপরের বিরুদ্ধে লেগে যাবে না। যে নীতিগুলি আজকে আপনার সামনে আলোচিত হয়েছে এই নীতির মধ্যে আমাদের থাকতে হবে, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষে দাওয়াতের কাজে লেগে থাকতে পারবে এবং এই উম্মাকে ভুল আকীদা থেকে বের করে সহি আকীদা তারা নিয়ে আসতে পারবে। আল্লাহ আমাদেরকে ভুল আকীদা থেকে বের করে সেই আকীদায় নিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ দায়ী বানিয়ে দিন, আল্লাহ প্রতি দায়ী যেন হই, পরস্পর হিংসা বিদ্বেষ পরস্পর একে অপরের লেগে থাকা এটা না করে আমরা যেন যারা আমাদের বিপক্ষ দল রয়েছে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াতের কাজে নিজেদের সময় ব্যয় করতে পারি সেই তৌফিক দান করেন। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.